গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন চাটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা স্টার্ট করবো। তো আজকে আমি একটা সামান্যই প্রিপারেশন, সকালে বলবো যে লাল ছোলা হয় সেই ছোলার ঘুগনি, তাহলে ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কী কী লাগছে ছোলার ঘুগনিতে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা করছি তো এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। আর পেঁয়াজ রসুন বাটার মধ্যেই আমি একবারে মশলা দুটো মিশিয়ে নেবো। এতে দেবো জিরে দুটো, জিরে দিলাম এক চামচ মতো, আর দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো, এখানে টমেটো আর গরম মশলা বাটা আছে সেটাও এক চামচ থেকে দু চামচ মতো দিলাম। দিচ্ছি লঙ্কা বাটাটা, লঙ্কা বাটাটা দিয়ে যেমন ঝাল খায় মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে দিতে রাখলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও এক চামচ মতো দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে তেলে দিয়ে দেবো। ছোলাটা আগে থেকে ছোলার মধ্যে কটা আলু দিয়ে গোটা গোটা আলু ধুয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছি। হলুদ দিয়ে দিলাম, যদি তোমরা এরকম একটু কম তেল মশলা খেতে চাও তাহলে এইভাবে করতে পারো। আমাদের আলুটা আলাদা করে ভেজে নিয়েও করা যায়, আমি এখানে আলাদা আলু ভেজে নিয়ে করছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। মশলাটা কষিয়ে নেবো, এখানে দেখো লাল ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি, কারণ লাল ছোলার সাথে জলটা কালো হয়ে যায়। তো ঘুগনিতে দিলে ঘুগনিটার রঙটাও কালো হয়ে যাবে। আর এই যে আলুগুলো আমি ফেলে নিয়েছি ছোলা থেকে, সে সেদ্ধ করে নিয়েছি, সেটা তুলে নিয়েছি। এবার এটাকে আমি ঠিক করে নেবো, সেদ্ধ আলুটা আমি ঠিক করে নেবো চাপা দিয়ে। জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, এবার আমি ছোলা আর আলু সহ যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এখানে প্রায় অনেকটা পরিমাণে ছোলা আছে, এই যে আলুগুলো দেখতে পাচ্ছ ঠিক করে নিয়েছিলাম, ঘুগনি দিয়ে যেভাবে আলু দেয়। আলুগুলো আমি ছোলার সাথে গোটা কেন দিয়েছিলাম, ছোটা সহ দিলে আলুটা ছড়িয়ে যায় না, নাহলে ছোলাটা করতে করতে তো অনেকটাই সময় লাগে, ছোলাটা কুকারে সিটি করতে করতে আলুটা একদম গলে স্থির হয়ে যায়, সেই জন্য আমি আলুটা এত কাছাও দিয়েছিলাম, টোকাটা পরে ছাড়িয়ে নিলাম, তাতে আলুটা তাকে পিস করে নেওয়ার পর গোটা গোটা দেখা যাচ্ছে, নাহলে একদম গলে মিশে যাবে ছোলাটা। আমি জল দিয়ে দেবো এক বাটি, ওই মধ্যে এক বাটিতে এক বাটির মধ্যে জল দিয়ে দেবো, নাড়িয়ে মিশিয়ে নেবো ভালো করে। আর এখানে একটু চিকেন মশলা দিয়ে দেবো, কারণ আমার ছোলা মশলাটা যেটা সেটা শেষ হয়ে গেছে, তো আমি একটু চিকেন মশলাই দিয়ে দেবো। দেখো ছোলার চিকেনটা আমার রেডি হয়ে গেছে,
আমি ঢেলে নিয়েছি তো তো আজকে আমি করব চিকেন খুব কম তেলে তো এই চিকেনের রেসিপিটা তোমাদের আমি অন্য একদিন আরেকটি ভিডিওতে শেয়ার করব আজ শুধু রান্নাটা দেখাচ্ছি এরপর মাংসটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে আমরা আমি এবার স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে এবার আমার একটু চা খাবো আবার চা বসিয়ে দিয়েছি কিন্তু আজকে চাটা করছি কি দিয়ে হয়তো দেখতে পাচ্ছ কিনা তুলসী পাতা আর আদা দিয়ে তো তুলসী পাতা আদা দিয়ে চা খাবে খাওয়াও তো ভালো এবং খেতে খুব ভালোও লাগে আমার তো খুব ভালোই লাগে কিন্তু এই যে আমাদের দুজনে চা কমপ্লিট আমার আমার শাশুড়ি মায়ের আর আমার বরের চাটা খেতে শুরু করেছে কোথায় বেরোবে বলে চলো ঘরে বসে চাটা খাবো বন্ধুরা এই যে চা নিয়ে ঘরে চলে এসেছি এই যে আমার ছেলেও এসছে পাশে ও চলে এসছে পরে আজকে রবিবার তাই আমার ছেলেকে পড়ায় না একটু ছুটি দিই তার জন্য ওর একটু ছুটি আজকে আজকে তোমাদের বলে দিই যে আমি মেনুতে কি করেছি দুপুরের লাঞ্চের মেনুতে তো লাঞ্চে আজকে আছে মাংস শাক আর মাছের ডিমের বড়া বড়া ঠিক না মাছের ডিমগুলো ভেজেছে এমনি আর মিষ্টি কুমড়ো আলু আর কচু দিয়ে একটা তরকারি আমার শ্বশুরমশাই খায় না বলে মাছের ডিম খায় আর মাংস খায় না বলে তরকারিটা করা হয়েছে আর ডাল এগুলোই আজকে রান্না হয়েছে আর সেরকম কিছু রান্না করিনি তো এইভাবে তোমরা যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক কমেন্টস করে জানিও অনেক অনেক শেয়ার করো চলো আজকে এই চা খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই